আপনি কি সেই মানুষের দলে যারা ছোটর থেকে কষ্ট করতে করতে স্ট্রাগল করতে করতে বড় হয়েছেন? বলতে গেলে নিজেই নিজের সাপোর্ট, কোথা থেকে কোনো সাপোর্ট আপনি পাননি, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। খুব স্বাভাবিক ব্যাপার এটা, যারা নিজের পায়ে ভর দিয়ে চলে তাদের উপরে দায়িত্ব অনেক বেশি, কষ্টটাও তাদের বেশি করতে হয়, সব দিক মেনে চলতে হয়, তাই তাদের জীবনে সফলতা পাওয়াটা একটু কষ্টকর হলেও ধৈর্য রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, আর যুগের সাথে আপনাকে কিন্তু একটু আপডেট হতে হবে, কিছু ইনোভেশন করতে হবে। শুধুমাত্র যন্ত্রের মতো খাটলে তো হয় না, খাটতেও হবে, কিছু কিছু মাথার বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে, সব কিছুই সম্ভব, শুধুমাত্র নিজেকে প্রতি মুহূর্তে প্রতিটা সময়ে আপডেট করতে হবে। এবং আপনি যে খাটছেন, এমন হতে পারে যে আপনার সরাসরি ব্যথা হয়ে গেছে, হয়তো কাজ করতে করতে এমন হয়েছে চোখে কম দেখছেন, চোখে ধোয়া ধোয়া দেখছেন, তবুও আপনাকে কিন্তু হাল ছেড়ে দিতে দেওয়া যাবে না। আপনি যে দিনটার অপেক্ষায় আছেন সেই দিনটা আপনার কাছে আসবে ঠিকই, কারো আগে আসে কারো পরে আসে তো আসবে, এটা ঠিক। আপনি যদি মাঝপথে ছেড়ে দেন, বেশ কী হয়েছে, এত কষ্ট করে কেউ বাঁচে নাকি, এত কষ্ট করা যায় নাকি, কিন্তু এটা ভুল। কষ্ট সবাই করেন, তবে আপনাকে হয়তো আর একটু বেশি করতে হচ্ছে। সাকসেসফুল আপনি হবেনই যদি আপনি জেদ নিয়ে চলেন, আপনাকে হয়তো আর একটু বেশি কষ্ট করতে হবে। শুনতে অবাক লাগলেও যেটা করতে পারবেন, মানে যেটা করতে আপনার জান বেরিয়ে যাচ্ছে, আপনাকে হয়তো আর একটু বেশি কষ্ট করতে হবে। আপনার সাফল্যের পথে হয়তো আপনি সাফল্যের মুখ দেখছেনই না, দেখবেন দেখবেন অবশ্যই। মনের অন্তরে বিশ্বাস রাখুন, কাজ করে যান, কাজ করে যান, কিছু ইনোভেশন করুন, নিজের মধ্যে স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করুন, ডেভেলপ করুন। স্কিল যার আছে তার এই পৃথিবীতে কোনো কিছুর অভাব হয় না, আপনাকে ভগবান সবই দেবে, আপনি সবই পাবেন, শুধু একটু সময় আপনাকে দিতেই হবে বেশি করে। যারা আপনার থেকে এগিয়ে গেছে তাদেরকে দেখে আফসোস করবেন না, আপনি আপনার প্রচেষ্টাটাকে ধরে রাখুন, ধরে রাখা নয়, প্রচেষ্টাকে বুস্ট করুন, চালিয়ে যান, এগোন, দৌড়ন দৌড়ন দৌড়ান, যতটা স্পিডে দৌড়াবেন তত তাড়াতাড়ি সাকসেস হবেন।